আমি ফরওয়ার্ড থিঙ্কিংয়ের 12 নাম্বারটা বলছি, এটা দিয়ে আমি শেষ করব। অ্যাবান্ডেন্ট কন্ট্রোল। মানুষকে কখনো কন্ট্রোল করার চেষ্টা করবেন না। ডোন্ট ট্রাই টু বিকাম এ পুলিশম্যান। যারা ক্রিয়েটিভ, যারা ইনোভেটিভ, তাদেরকে কন্ট্রোল করে কিন্তু ইনোভেটিভ কোনো কাজ বের করা যাবে না। দোজ আর ইনোভেটিভ, তারা কিন্তু দে অলওয়েজ ভলেন্টারি। তাদেরকে উন্মুক্ত করে দিতে হবে, যাও তুমি করো। যে কারণেই আমি একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কম্পিউটার কোম্পানিতে গিয়েছিলাম। কম্পিউটার মানে যারা প্রোগ্রামিং করে, লাইক ফেসবুক, গুগলস, এদের মতো গিয়েছিলাম। আমি যে দেখলাম যে ওখানে ছেলেমেয়েরা কাজ করছে, কেউ গল্প করছে, কেউ চা খাচ্ছে, কফি খাচ্ছে, কেউ টেবিল টেনিস খেলছে, আর একজন দুজনকে দেখলাম ঘুমাচ্ছে, আমি খুব অবাক হয়ে গেলাম। এটা কেমন অফিস? ওরা বললেন ওদের তো কোনো পাঞ্চিং সিস্টেম নেই, কখন আসবে কখন যাবে সেটা নেই। ওদেরকে প্রচুর খাবার দেওয়া আছে, তারা ইচ্ছে করে দেখে এনজয় ফুড, তারা খেলতে পারবে, তারা যখন ইচ্ছা তখন অফিসে আসতে পারবে, যখন ইচ্ছা তারা চলে যাবে। বিকজ দে আর অল ক্রিয়েটিভ পিপল, দে আর অল প্রোগ্রামার্স। বা প্রোগ্রামারদেরকে কিন্তু ওই কন্ট্রোলিং লেভেলে রেখে কিন্তু কাজ করানো যাবে না, বিকজ দে আর অল ক্রিয়েটিভ, দে আর অল ইনোভেটিভ। সো তাদেরকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। যেটা করেছি শুধু টার্গেট দিয়ে দিয়েছি যে এই প্রোগ্রামটা তুমি এতদিনের মধ্যে শেষ করে দিও। দ্যাট ডুইং ফ্যাবুলাস। এবং সেটা কিন্তু বাংলাদেশে, ভাববেন না এটা বিদেশের কথা বলছি, বাংলাদেশেই ওই কোম্পানিটা দেখতে গিয়েছিলাম। অ্যান্ড দ্যাট ইজ এ মাল্টি ন্যাশনাল কোম্পানি। অবাক হয়েছিলাম, তখন মনে হয়েছিল জোর জবরদস্তি করে ক্রিয়েটিভ কাজ করা যাবে না। সো আপনি যদি কোনো ক্রিয়েটিভ কাজ করাতে চান তাহলে তাকে ইউ মাস্ট রিলিজ হিম, লেট দেম ফিল কমফোর্টেবল টু ওয়ার্ক, লেট দেম ফিল কমফোর্টেবল, তাহলেই তারা আপনার অর্গানাইজেশনে কিছু দিয়ে যাবে, বিশ্ব অর্জন দেবে, আপনার অর্গানাইজেশন তত্ত্বর্ঘ সামনের দিকে চলে যাবে। আমি এই 12টা পয়েন্ট দিয়েই আমি বুঝিয়ে দিতে চাই, আজকে অর্গানাইজেশনগুলোকে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই, উই মাস্ট বি এ ফরওয়ার্ড থিঙ্কার, উই মাস্ট বি এ পজিটিভ থিঙ্কার, নট এ নেগেটিভ থিঙ্কার। উই ওয়ান্ট পিপল হু ইজ অপটিমিস্টিক, নট প্যাসিমিস্ট। প্যাসিমিস্টের কোনো দাম নেই, প্রয়োজনও নেই। আজকে আমি অপটিমিস্টিক চাই, আমি পজিটিভ থিঙ্কার চাই, তাহলে আমার অর্গানাইজেশন ধাপে ধাপে এগিয়ে যাবে। অ্যান্ড এই 12টা পয়েন্ট দিয়ে আমি সবাইকে একটাই যে বোঝাতে চাইছি, আমরা যে যে প্রান্তে থাকি না কেন, আগে কী ছিলাম ভুলে যাই, লেট আস বি এ ফরওয়ার্ড থিঙ্কার, সো দ্যাট উই ক্যান বি ওয়ান স্টেপ এহেড, এক কদম পহলে। আমার কথাগুলো যদি ভালো লাগে অন্যকে শেয়ার করবেন, তাহলে আমার দেশের সন্তান, দেশের মানুষ হয়তো বা এক ধাপ এগিয়ে যাবে, তাহলে আমার দেশ সমৃদ্ধির পথে ধাপে ধাপে আগাতে থাকবে। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।